কথায় আছে না, লাভ ইন ফার্স্ট সাইট। আমার ক্ষেত্রে হয়েছে টেস্ট ইন ফার্স্ট সাইট। প্রথম ট্রাই করে আমি এই মিষ্টিটার একদমই ফ্যান হয়ে গেছি। আর সবচেয়ে মজার ব্যাপারটা হয়েছে, মিষ্টিটা তৈরি করা হয়েছে সাধারণ লাচ্ছা সেমাই দিয়ে একদমই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে, সহজ কিছু স্টেপ ফলো করে। তাহলে চলুন ঈদের জন্য এই মজার রেসিপিটা কীভাবে বানাতে পারবো আমরা বাসায় এখনই শিখে ফেলা যাক। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আপনারা কিন্তু এই রেসিপিতে অবশ্যই এই অল্প একটু লবণ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক ভালো আসে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লাচ্ছা সেমাই। চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এই লাচ্ছা সেমাই, কিংবা পছন্দের যে কোনো একটা ব্র্যান্ডের কিনে নিতে পারেন। তবে চেষ্টা করবেন স্বাস্থ্যকর এবং ভালো কোনো ব্র্যান্ডেরটা চুজ করতে। তারপরে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ফ্রেশ কুড়ানো নারিকেল। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আর এখানে সামান্য একটু লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি আর এগুলো মেশাচ্ছি। এই লিকুইড গরুর দুধটা নেওয়ার অর্থ হলো যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে অল্প একটু অ্যাড করব। মূল ব্যাপারটা হচ্ছে এগুলোকে দলা পাকানো যায় এরকম একটা শেপ আমাদের দরকার। সব কিছু পারফেক্টলি মেশানো হয়ে গেছে, কিন্তু এই লিকুইড মিল্কটা অ্যাড করতে হয়নি, অর্থাৎ মেজারমেন্টটা পারফেক্ট ছিল। আপনাদের সামান্য একটু অ্যাড করতেও হতে পারে, আবার নাও লাগতে পারে। এরপর তেলটাকে মিডিয়াম গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার ক্ষেত্রে কিন্তু একটা একটা করে শেপ করতে হবে আর একটা একটা করে দিতে হবে, যেহেতু মিশ্রণটা একটু নরম আমরা চাইলে একসাথে অনেকগুলো শেপ করে রাখতে পারবো না। তো এভাবে একটা একটা করে শেপ করছি আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার ক্ষেত্রে হাঁড়িতে দিয়েই কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, হাঁড়িতে দিয়ে নাড়ানাড়ি করতে গেলে এগুলো খুলে যেতে পারে। তাই যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে, অর্থাৎ এরকম একটা সাইড গোল্ডেন কালার হয়ে আসবে, তারপর এগুলোকে উল্টে দিতে হবে। এরকম করে কিছুটা যখন ভাজা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে খুব সুন্দর এরকম গোল্ডেন কালার হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। ভাজাভাজির পর্ব তো শেষ। এবার সৌন্দর্যের জন্য আর স্বাদের একটু বাড়ানোর জন্য আমি এখানে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারিকেল দিয়ে একটু কোট করে দিচ্ছি। এইভাবে করে টেস্টটাও অনেক বাড়বে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই মিষ্টিগুলো। আর এই কাজটা কিন্তু মিষ্টিগুলো একটু গরম থাকা অবস্থায় করতে হবে। এবার আপনার পছন্দ, এই মিষ্টিগুলো কি আপনি গরম গরম সার্ভ করবেন না একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। তবে মূল কথা হচ্ছে এটা কিন্তু ঈদের জন্য খুবই সহজ আর মজার একটা রেসিপি, আর নতুনও বটে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আপনি একবার টেস্ট করলেই কিন্তু এর ফ্যান হয়ে যাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী মজাদার কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।